ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই, জানতে চাইলেন যে কোন কোন কারণে ঈমান ভঙ্গ হয়। ঈমান প্রথমত ভঙ্গ হয় বিশ্বাসের দিক দিয়া, দ্বিতীয়ত কর্মের দিক দিয়া, তৃতীয়ত হচ্ছে কথার মাধ্যমে। বিশ্বাসের মাধ্যমে ঈমান ভঙ্গ হয়, যেমন আল্লাহ তাআলার কথার সাথে কাউকে শরীক করা। দুই নম্বর হচ্ছে যে ফরজ ওয়াজিব ইত্যাদি ইসলামিক শরীয়তের আলোকে সুপ্রতিষ্ঠিত সুসাব্যস্ত কোনো বিষয়কে যে অস্বীকার করা, কোনো ইসলামিক বিধান যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আর সেইটাকে বিশ্বাস করলো না, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে যে ইসলামিক কোনো বিষয়ে সন্দেহ পোষণ করা, এটা কি আল্লাহর বিধান কি বিধান নয়, এভাবে অর্থাৎ কোনো একটা বিষয় সে কী করলো, সন্দেহ করলো কোরআনের একটা যে হুকুম আছে, কোরআনের বা হাদিসের মধ্যে সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত একটা বিধান আছে, আর সে এটাকে সন্দেহ সন্দেহ মনে করতেছে, তখন তো সে ঈমান হারা হয়ে যাবে। তারপরে চার নম্বর হচ্ছে হারামকে হালাল মনে করা, হারাম শুধু দুইটা হারাম কিন্তু সে হালাল মনে করতেছে, ঈমান চলে যাবে। তেমনি যে কোনো কাফেরকে কাফের মনে না করা, বরং এইটা মনে করা যে কোনো ধর্ম মানলেই জান্নাতে যেতে পারবে, নাউজুবিল্লাহ। তারপরে ছয় নম্বর হইতেছে যে কোনো কাফেরদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফেরদেরকে কি করা, সাহায্য করা, এটা ঈমান চলে যাবে। এবং শরীয়তের থেকে একেবারে উদাসীন হওয়া, সে শিখেও না শিখার চেষ্টাও করে না, উদাসীন চলতেছে শরীয়ত থেকে, সে উদাসীন, কোনো সে জিনিস শিখতে ইচ্ছুক নয়, উদাসীন হয়ে গেছে, তাইলেও সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। তেমনি যদি নাকি মুখে স্বীকার করে আর অন্তরে বিশ্বাস না করে আমার ইসলামকে, কোরআন সুন্নাহকে, আল্লাহ রাসূলকে, তাইলেও সে ঈমান হারা। তারপরে অন্তরে অন্তরে বিশ্বাস করে কিন্তু সে অহংকার বশত মানে না, তাইলেও সে ঈমান হারা হয়ে যাবে। অন্তর অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে মানতে গেলে সে নিজের মান ইজ্জত যাবে মনে করে, তখন সে ঈমান হারা হয়ে যাবে। কোনো কোরআন এবং হাদিসে সুপ্রতিষ্ঠিত কোনো বিধান সে জানতে পারলো এবং বিশ্বাস করছে কথাটা সঠিক, কিন্তু সে মুখে স্বীকার করতে রাজি না, তাইলেও সে ঈমান হারা হয়ে যাবে। এভাবে কর্মের দ্বারাও ঈমান হারা হয়, যেমন গায়রুল্লাহর ইবাদত করা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, জাদুতে বিশ্বাস করা, যদি নাকি কেউ জাদু করে জাদুতে বিশ্বাস করা, কোরআন এবং হাদিসকে অবমাননা করা, এগুলোর দ্বারাও ঈমান চলে যাবে। তারপরে কথার মাধ্যমেও ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসুলকে, কোরআনকে, কিতাবকে, ফেরেশতাকে গালিগালাজ করলে নাউজুবিল্লাহ ঈমান চলে যাবে। তারপরে উপহাস করা, ইসলামের কোনো বিষয়কে নিয়ে উপহাস করা, এটা কেমন ইসলাম, এটা কি এই সেই, এভাবে উপহাস করলে ঈমান চলে যাবে। তাইলে বোঝা গেল ঈমান রক্ষা করতে গেলে আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করলে আমরা ঈমান রক্ষা করতে পারবো, আর নইলে নিজের অজান্তে অনেক যে ইসলামিক এবং ইসলামী আকীদা বিশ্বাসের পরিপন্থী বিষয় নিয়ে আমরা চলবো, আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা বুঝতে পারবো না। তাই আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশের ফালা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সত্য এক মাবুদ এর জ্ঞান তোমরা অর্জন করো। তাই ঈমানকে রক্ষা করতে গেলে আমাদেরকে অবশ্যই সহি এলেম অর্জন করতে হবে। আল্লাহ হক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.